শুভ সকাল, কেমন আছেন সবাই? সেবিকা রানী থটস থেকে শুক্রবার দিন সব বাড়িতে মোটামুটি আজকে মাংস খাওয়া হয়। তো আমার ভাসুর বাজারে গিয়েছিলেন, তো আমি মাছ বের করে রাখছিলাম রান্না করার জন্য, তো উনি এসে মাংস দিয়ে গেল, খাসির মাংস, তো সেটাই রান্না করব। তো দেখাবো কিভাবে রান্না করব, সাধারণ যেভাবে রান্না করি ওইভাবে করব, একটু কিছু ভিন্নতা আছে। ফার্স্ট মাংসটাকে মাখাই নিব। আরো লাল শাক ভাজি হচ্ছে, এখানে দুধ চাল দিচ্ছি, এখানে লাল শাক ভাজি, রসুন, জিরা আর একটা পেঁয়াজ দিচ্ছি। তোমাদের দাদা লাল শাকটা খুব পছন্দ করে, তাই করা আটা দিয়ে দেব শাকটা হয়ে যায়। আর এখানে মাংসটা মেখে রাখছিলাম, কাঁচা পেঁয়াজ, রসুন, আদা, জিরা, বাটা, লবণ, ঝালের গুঁড়া, হলুদ দিয়ে মাখা রাখছি, হলুদ দিয়ে নিই। আর এখানে সয়াবিন বিশ ভাজি খাবে, খুব পছন্দ করে। তো তেল গরম হতে দিছি, তেলে দিয়ে দেব আস্ত জিরা, তেজপাতা, গরম মশলা, গোলমরিচ, সাদা ফল, দারচিনি। মাংস সিদ্ধ করে নিছি প্রেশারে, দেখি কি অবস্থা। সুন্দর সিদ্ধ হয়ে গেছে মাংসটা, দিয়ে দেবো গোটা পেঁয়াজ, একটা পেঁয়াজ পেঁয়াজ রসুন দেওয়া আছে, দেখে নেব। সুন্দর পেঁয়াজটা আমি কিন্তু এতটুকুও তেল দিইনি মাংসে, এই যে সুন্দর তেল বেড়েছে, এতটুকু তেল দিইনি কিন্তু, এই যে এখন আমি মাংসে আলু দিব, এই যে আলু দিয়ে দিচ্ছি, আমার খুব পছন্দ মাংসের আলু, অনেকে খায় না বলে, মাংসের স্বাদ কমে যায়, কাশি ভালো লাগে আমার জানা নয়। তো ছোটোবেলায় দেখতাম মাকে দিতে, আমার শাশুড়িকেও দেখতে দিতে, তো আমিও দিই। একটু ভাজা ভাজা করে নেব, পেঁয়াজ আলু লাল লাল ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি এই সেদ্ধ মাংসটা দিয়ে দিব। মা গো, পড়ে যাচ্ছিল বাবা, দিয়ে দিলাম, মাংসটা খুব ভালো, এখানে হাফ কেজির মতো মাংস আছে, যেহেতু মাংসটা মাখিয়ে রাখছিলাম, তো অলমোস্ট দেখতে মনে হচ্ছে যে হয়ে গেছে, খুব বেশি যদি নাও কষান তাও ওই মাংসের আলাদা স্বাদ হবে, আলাদা একটা গন্ধ হবে। একটা টমেটো অর্ধেক কুচি করে দিলাম, স্বাদের জন্য দেন, ভিটামিন ওই কালারের জন্য দিলাম। মশলা কিন্তু খুব বেশি দিইনি, ধনে জিরা, রসুন দিছি, বাটা দিইনি, গলে গেছে প্রেশারে দিয়েছিলাম, পেঁয়াজও বাটা দিইনি, কাঁচা পেঁয়াজ দিয়েছিলাম, গোটা পেঁয়াজ কাটা, এটা কাটা মশলায়ও রান্না করা বলতে পারেন। একটু একটু করে জল দেব আর ঢেকে ঢেকে দিব, টমেটোগুলো গলে যাবে। মাংস খুব তেল, এই যে জল গরম দিছি ওই প্রেশার কুকারে,
অল্প অল্প করে দিব আর ঢাকা দিব সুন্দর বন্ধ হয়ে গেছে লবণ ঝালটা টেস্ট করব একটু কষানো শেষ দেখতে দেখতে আসছে রান্না হয়ে গেছে বোঝার একটা উপায় সেটা হচ্ছে মশলা লেগে ধরবে আর তেল উঠে আসবে 15-20 মিনিট মতো কষাইছি লো ফ্লেমে জোরে না এখন একটু পাওয়ার বাড়াইছি কারণ আমি ঝোল দিয়ে দেবো গরম জলটা করে রাখছিলাম ওটা দিয়ে দিলাম ঝোল মতো করব ভোনা না একটু দেখে নিই লাগে যদি তাহলে দেবো মাংস একটু গরম জল ব্যবহার করলে একটা আলাদা টেস্ট হয় আর একটু জল লাগবে এই আমরা জল লাগবো বাকি জলটা কম দিয়ে দিব রান্না মোটামুটি শেষ ঝোলটা একটু গরম হয়ে যাবে হাঁসি মাংসের রান্না হোক দিয়ে দিলাম ঢাকা